প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নেব। তো তোমরা বই খাতা কলম নিয়ে বসে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা বের করো। তো দেখো, এখানে আছে শূন্যস্থান পূরণ। আমরা শূন্যস্থান পূরণ, সঠিক উত্তরের চেক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে পড়ব। দেখো, আমরা পরিবেশের ড্যাশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। আমরা পরিবেশের ড্যাশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। পরিবেশের কোন কোন উপাদান থেকে আমরা খাদ্য পাই? বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে, উদ্ভিদ এবং প্রাণী থেকে। মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে ড্যাশ বলে। মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে কী বলে? প্রাণীজ আমিষ। মাছ হচ্ছে একটা প্রাণী। মাংস পাওয়া যায় গরু, ছাগল, মুরগি থেকে এবং ডিম পাওয়া যায় মুরগি থেকে। হ্যাঁ, আমিষকে কী বলে? প্রাণীজ আমিষ বলে। সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ খেতে হবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে। আমরা কিন্তু রিডিংয়ের ভিতরে এগুলো পড়েছি। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো বুঝতে পারলাম। আমি আর একবার দেখো, আমি বলে দিই। আমরা পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে প্রাণীজ আমিষ বলে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা, তো এখন দেখো, আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক নম্বর কী আছে? কোনটি প্রাণী থেকে আসা খাদ্য? কোনটি প্রাণী থেকে আসা খাদ্য? দেখো তো, পাউরুটি, পনির, বিস্কুট, বাদাম। তাহলে কোনটা প্রাণী থেকে আসা খাদ্য? আমরা জানি পনির। কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে? কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে? দেখো, এটা কী? এটা হচ্ছে আমিষ। কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে? আমিষ। কোন খাদ্য দলের প্রধান উপাদান? শর্করা। কোন খাদ্য দলের প্রধান উপাদান? শর্করা। খাদ্যশস্য ও আলু। খাদ্যশস্য ও আলু। তো দেখো, এবার আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্ন। ভিটামিন সি এর উৎস কী? ভিটামিন সি এর উৎস আমরা কিন্তু খাদ্যের উৎসগুলো রিডিংয়ের ভিতরে পড়েছি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো, আমরা আর একবার বলি, ভিটামিন সি এর উৎস কী? বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমলকি, কমলালেবু ইত্যাদি, এবং শাকসবজি যেমন বাঁধাকপি, ব্রোকলি, টমেটো ইত্যাদি ভিটামিন সি এর উৎস। তো দেখো, আমি একটু তোমাদের বইয়ের ভিতরেই দেখিয়ে দিই। দেখো, এখানে ভিটামিন সি এর উৎসগুলো দেওয়া আছে। ভিটামিন সি এর উৎস আছে বিভিন্ন ফল, পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি। তোমাদের এটা লিখলে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরেটা কী আছে? ভিটামিন এ এর কাজ কী? ভিটামিন এর কাজ কী? আমরা এটাও কিন্তু আমরা ওখানেই পড়েছি যে ভিটামিন এ কী কাজ করে। ভিটামিন এর কাজ হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। দেখো, এটা এখানে আছে। ভিটামিন এ এর কাজ কী? ভিটামিন এ, এই দেখো এখানে আছে, স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
এটা হচ্ছে তিন দুই নম্বর প্রশ্নের উত্তর। এটা যে কি 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 কাজ করে, ভিটামিন এ কি কাজ করে, স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। দেখো আমরা তিন নম্বর প্রশ্নে যাই যে ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম, ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে, ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে, ভিটামিনের অভাবে কী করে, রাতকানা, মুখে ঘা, রিকেটস এগুলো হতে পারে। তাহলে ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে, রাতকানা, মুখে ঘা, রিকেটস এগুলো হতে পারে। এখানে দেখো যে অভাবজনিত রোগ কোন ভিটামিনের, তাহলে এগুলো যে কোনো ভিটামিন অভাব থাকলেই আছে এই রোগগুলো হতে পারে। কী কী এখান থেকে তিনটা রোগের নাম দিলে হয়ে যাবে, রাতকানা, বেরি বেরি, মুখে ঘা, মুখে জিভে ঘা, রক্ত শূন্যতা এগুলো দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব চার নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কী, ভিটামিন বি কমপ্লেক্স কী, কোন কোন খাদ্যে এ ভিটামিন পাওয়া যায়, কোন কোন খাদ্যে ভিটামিন পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এর আগে এটাও পড়েছি ভিটামিন বি কমপ্লেক্স কী। ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স কী, ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে বিভিন্ন ভিটামিন নিয়ে গঠিত ভিটামিন, এ কারণে একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। বিভিন্ন ভিটামিনে গঠিত ভিটামিনকে নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স গঠিত হয়। ভিটামিন বি কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়, যেমন কি দেখো, দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি হতে এই ভিটামিন পাওয়া যায়। দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি হতে এই ভিটামিন পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এক নম্বর, দুই নম্বর, তিন নম্বরের চারটা প্রশ্ন পড়ে ফেলবে আশা করি, আর পড়ে তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুস্থতা কামনা করে আজ ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।